আল্লাহর নবী 63টা বছর কোরআনের জন্য কলেমার জন্য বাবা বুকের তাজা রক্ত দিয়ে দিলেন আমার নবী একদিন আরাম করতে পারলেন না ভালো বিছানায় শুতে পারলেন না আমার নবী বাবা যে বিছানায় শুতেন কিতাবে লেখা আছে আমার নবীর পিঠে দাগ পড়ে যেত বাবা আল্লাহর নবীর বিবি আমাদের মা আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনে যদি কিছু না করেন আপনি অনুমতি দিলে আমার বাপের বাড়ি থেকে একটা সুন্দর গদি আমি আনব আমার স্বামী বিশ্ব নবী রহমতের নবী আমি একটু গদিতে শুয়ে দেব আমার মনটা বড় ভালো লাগবে আপনি অনুমতি দিন ও ভাইরা রে ও তরুণ যুবকেরা ও মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা আমার বিশ্ব নবী জবাব দিয়েছিলেন ও বিবি আমার গদি লাগবে না আমি ছেড়া চ্যাটার উপরে শুয়ে আল্লাহর কাছে ফিরে যাব আল্লাহ যদি তৌফিক দেয় কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে ওই জান্নাতের গদিতে উম্মত লি আমি নবী থাকব একটু আসতে বলেন সুবহানাল্লাহ সত্যি আসতে বললেন কি ভাবলেন হ্যাঁ নিজের ছেলের বাড়ি করে দেব নিজের ছেলের বেলে ঘাটার মতো জায়গায় দোকান করে দেব বড় আশা মেয়ের বিয়ে দেব বিরাট অর্থশালী মানুষ তার সঙ্গে জি আর আমার রহমতের নবী 63 বছর বাঁচলেন আমাদের চিন্তা করলেন আব্বা জান ভাই জান শুধু তাই বা কেন কিতাবে লেখা আছে আমার নবী যখন অসুস্থ হয়ে পড়েছিলেন আম্মা জান নবীকে গোসল দিচ্ছেন বাবা আমার নবী পাকে সুন্দর করে গোসল দিয়ে দিচ্ছেন আমার নবী পাকের গায় বাবা ফোটা ফোটা দাগ কালো কালো দাগ আমার নবীর বিবি ঝরঝর করে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আজ আপনার বুকে পিঠে এই কালো কালো ছোট ছোট দাগ কেন আমি বিবি আমি মনে মনে করছি আপনার ছোটবেলায় বোধহয় পক্স হয়েছিল আপনার ছোটবেলা বোধ হাম বেরিয়েছিল আমার নবী বলেছিলেন হবিবি আমার জীবনে পক্স হয়নি আমার শরীরে হাম বার হয়নি তাহলে কালো কালো দাগ কেন আল্লাহ নবী ডেকে বলেন বিবি গো আমি কলেমার বাণী নিয়ে আর কোরআনটা বুকে নিয়ে আমি তায়েববাসীর কাছে গেছিলাম এই কোরআনের কথা বলতে যে আজকের কলেমার কথা বলতে যে ওই বেইমানের যে পাথর কাঁকুর মেরেছিল আমার শরীর কেটে রক্ত বার হয়েছিল ও বিবি আমি চলতে পারতাম না আমি দম করে পড়ে যেতাম ও বিবি তুমি গোসল করার পরে যে দাগটা দেখেছ ওটা হচ্ছে পক্সের দাগ না ওই বেঈমান বিশ্বাসঘাতকেরা আমার মেরেছিল পাথর কাঁকর সেই পাথর কাঁকুরের দাগ এখনো পর্যন্ত লুকাইনি সোনার নবী যাকে বলা হতো নূরের নবী
যাকে বত হতো আল্লাহর দোস্ত। আজকে কিভাবে নবীকে তারা পাথর মারলো বাবা, কিভাবে তার রসুলকে এত অত্যাচার করলো, যে নবী একবার হাত দুটো তুলে যদি বলতো আল্লাহ ওরা আমার যখন মেরেছে তুমি একশান লাও, বলতে দেরি হতো, আল্লাহ একশান লিতে দেরি করতেন না। না কিন্তু নবী পাক কি করলেন, ওই অবস্থায় উঠে আল্লাহর কাছে হাত দুটো তুলে বলেছিল আল্লাহ এই যে আমাকে পাথর কাকর মেরেছে এর বদলা যেন তুমি নিও না, আমি নবী, এই রক্তের বিনিময় কুরআন আর কলেমা ওদের ঘরে ঘরে পৌঁছে দাও, আমি নবী বড় খুশি হব। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না, সেই নবীকে আজকে আমরা চিনলাম না। জি সেই নবীকে আজকে আমরা চিনতে পারিনি। আজকে যদি মুসলমান নবীকে চিনতে পারত এদের কপালে ঝড় উঠত না। আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, আজকের খ্রিস্টান ইহুদি তারা এক হয়ে গেছে, সারা পৃথিবীর যত মুসলমান একটা একটা দেশ নাস্তা নাবুদ করছে। জি আজকের প্যালেস্তাইন দিকে তাকিয়ে দেখুন, ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন কি অবস্থা। আমরা সুন্দরভাবে বসে আছি মহফিলে আর ওদের শুধু চোখে পানি, ঘরে বাস নেই। জি কেন একটু ভাবলেন না, আমার নবী তো চেয়েছিল এই কোরআন আর কলেমা ঘরে পৌঁছে যাক, কিন্তু সেই কোরআন আর কলেমা পেয়ে কি করলাম, সেই নবীর কথা ভুলে গেলাম, আল্লাহর কথা ভুলে গেলাম। ভাইরা বাবা জিরা, আজ যারা নবীর কথা মেনেছে, আজ যারা নবীর ভালোবাসা নিয়েছে, যারা নবীর প্রেমে ডুব দিয়েছে আর আল্লাহকে যারা ভালোবাসতে পেরেছে, বাবা তাদের দিকে তাকিয়ে দেখুন, তাদের কেউ ক্ষতি করতে পারিনি। আজকে তাদেরকেও আপনি তাদেরকেও একটা চুল নড়াতে পারিনি। আমার গরিবে নওয়াব খাজা মঈনুদ্দিন আজমিরি বাবা আজকের সুইয়া আজমির শরীফে কতবার চেষ্টা করেছে, আজমির হুজুরি রওজাটা আজকের তুলে দেব, আজকের হটিয়ে দেব, কিন্তু পারিনি পারিনি বাবা। ও ভাইরা রে, এমন আল্লাহকে রাজি করে নবীকে রাজি করে তিনি কবরে চলে গেলেন, সারা ভারতের মানুষ না না সারা পৃথিবীর মানুষ আজকের খাজাবাদ দরবারে এসে একবার সালাম দিয়ে জীবনটা তার ধন্য করে জীবনটা পূর্ণ করে। আজকে আমরা জীবন তৈরি করতে পারিনি, আজকের আমরা জীবনটা গড়তে পারিনি। আজকে যদি আমরা জীবনটা তৈরি করতে পারতাম আমাদের কেউ একটা পশম ক্ষতি করতে পারত না। তোমার ক্ষতি করার ক্ষমতা কারো ছিল না, যদি নবীর পথে আল্লাহর ভালোবাসা যদি নিতে পারতাম কি হবে। জি আজকের আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা আছে, নবীর তরিকায় চলছি। আমাদের ছেলেরা যেভাবে চুল কাটতেছে, কোন মানুষ কাটে বলো বা? জি দাঁড়িয়ে রয়েছে, ওরা জানে তো বসতে হবে, যে পাইপ বলে বোধহয় বসবে না, দুইবার পানি খাবে। জি দাঁড়িয়ে না থেকে বসলে ভালো, ওরা বোঝে কিন্তু সব বোঝে। জি
এ কৃষক বন্ধু টাকা দেবে, শুধু খোঁজ লেখছে কবে দেবে কবে দেবে, ওর বেলা ঠিক আছে। আর নবীর মহফিলে বসলে জীবনের গুণাগুলো মাফ হয়। এখানে আমাদের ডাকতে হবে, আয় একটু আয়, একটু আয় ভেস্তে পাবি, আয়, এত ডাকতে হবে কেন তোমার? জি জি, এটা তো তোমার পরকালের রাস্তা, এটা তোমার পরকালের একটা নাজাতের ওসিলা। জি, যারা মরে গেছে ওদের বলেন দিন মিলা দায় জীবনও আসবে না, ওদের শেষ। আমরা বেঁচে আছি বলে বুঝতে পারছি না, যেদিন মরবো সেদিন মনে হবে আল্লাহ একটু তুলে দাও মিলাদে বসবো। আল্লাহ বলে চালাকি পেয়েছ, চালাকি পেয়েছ। হ্যাঁ, তোমার ছেলের নামে টাকা ঢুকাতি যে অন্যের নামে চলে গেছে বাবা। হ্যাঁ, তারে বলছে ভাই ওই ভুল কর্মে নাম্বার ভুল টিভিচি তোরতে চলে গেছে, টাকাটা আমার ফিরিয়ে গেছে। সে বলছে কিসের টাকা, তো আমার কথা বুঝতে পারিনি। জি, এও তদ্রূপ, কবরে যাবার পরে বলবেন তুলে দাও, আর হবে না, জীবনের খেলা শেষ। এত আলে মোলামা পীর বুজুর্গ বলে গেছে কান করিনি, এই জন্য বলছি খুব শব্দ। একটু তকবির দেব, কি বলেন দেব, একটু জোরে শুনে দেন দেখি, নারায় তকবির, বাহ আওয়াজ ঠিক আছে, নারায় তকবির, নারায় তকবির, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, গোপিন্দপুর গ্রামে বিশ্ব নবী দিবস, গোপিন্দপুর গ্রামে বিশ্ব নবী দিবস, আজকের মহাফিলের যুব কমিটি জোরে চিল্লে বলেন নারায় তকবীর, একটু মহাব্বতের সঙ্গে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলেন দেন। কালেমা পড়তে কোনো অসুবিধে নেই, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, খুব সুন্দর হচ্ছে। এই নূর 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 আছে, নূর এসেছে নূরে নূরে চারিদিকে আলো করেছে, এই নূর 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 আছে, নূর এসেছে আমেনার কোলে যেন ফুল ফুটেছে। আই আই, কি দেখবি নূরের মেলা, মা মেনার কোলে দোলে কামলি বালা, জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, আয়রে তোরা কারা যাবি আমার নবীর মদিনা, যেতায় খোদা রহম ওই না, ঝোরে ঝোরে ব, কত হাজি চলে গেল আমার নবীজি রওজায়, কেঁদে কেঁদে জীবন তারা ধন্য করলে, জোরে জোরে আল্লাহ হোম্মা, জোরে ওয়ালা আলে, আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে টুকটুক করে বলে দিয়ে যাচ্ছি, আর যদি নবীর তরিকা মানতাম, নবীর পথে চলতে যদি পারতাম, নবীকে আপন করতে পারতাম, নবীর প্রেমে ডুব দিতে যদি পারতাম, আমাদের দামটা বেড়ে যেত, সারা পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা ছিল না তোমার ক্ষতি করতে পারে, একমাত্র আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে যা। কিন্তু আমরা নবীকে মানি চিনি, ও ভাইরা রে, বিশ্ব নবী যেদিন কাবার পিছনে আল্লাহ নবীর কথা যখন বলছিলেন, বাপ
আমার নবীর চেহারা যারা দেখেছে তারা পাগল বেনে গেছে নবীর মুখের দিকে যারা তাকিয়েছে বাবা তারা মুখ ফেরাতে পারিনি গো বারবার তাকিয়ে র তাই আমার নবীর সামনে যাবার জন্য নবীর পাশে দাঁড়াবার জন্য বাবা মক্কার মানুষগুলো পাগলের মতো মাথা চুল চিরতে লাগলো আবু জেহেল আবু লাহাব উদবা সাহেব তারা মিটিং মিছিল করে বলল ওই মুহাম্মাদের কাছে যাওয়া হবে না মুহাম্মাদের কোরআন শোনা হবে না মুহাম্মাদের কলমা শোনা হবে না ও ভাইরা রে মক্কার মানুষ চিন্তা করল জীবনে এমন মানুষ আমরা চোখে দেখিনি এই মানুষটা বাজে কথা বলতে পারে না আবু জেহেল আবু লাহাবের কথা লব না আমরা একটা বার যেতে চাই সব দলবদ্ধ হয়ে বেঈমানদের কথা আজকের অঢেল করে আমার বিশ্ব নবীর দরবারে যে আমার সোনার নবীর মুখখানা দেখতে লাগলো দেখার পরে তারা মনে মনে ধ্যান ধারণা করতে লাগলো ইনি দুনিয়ার কোন মানুষ না ইনি আল্লাহর নবী জোরে বলুন চিল্লে বলুন আর একটু জোরে বলুন কেউ কারোর বলতে হয়নি আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে তারা মুসলমান হয়ে যেত সেই নবীর আদর্শ আজকের আমরা ভুলে গেছি বাবা সেই নবীর প্রেম আজকের আমরা ভুলে গেছি বাবা তাই আজকের আমরা মার খাচ্ছি বাবা আজকে রুজিতে বরকত নেই এই আজকের আমাদের রুজিতে বরকত নেই এখানতে 40 বছর আগে এত চাষবাস হতো না বাবা এত খাটাখাটনি মানুষ করত না কিন্তু যা আল্লাহ রুটি রুজি দিত সংসার চলে যেত হয়তো একটু কষ্ট হতো জি কিন্তু এখন আমরা দুই হাতে রোজগার করছি দুই হাতে আয় করছি পয়সা থাকে না কোথায় যাচ্ছে ডাক্তার বাড়ি হসপিটালে জি কি করবেন রাখতে পারবেন আল্লাহ পাক ডেকে বলেছিলেন ও বন্ধু আমার তোমার বাড়িটা সুন্দর বানিয়ে দেই তোমার বাড়িটা সোনার বাড়ি বানিয়ে দেই নবী গো তোমার মদিনা মক্কার সবচেয়ে ধনী মানুষ বানিয়ে দেই ও নবী আজ তোমার মা নেই বাপ নেই নবী গো তোমার জীবনে কত কষ্ট আমি আল্লাহ পাক তোমার বলছি তুমি বলো তুমি যা বলবে তাই দেব আমার দিনের নবী হাত দ্বারা তুলে বলেছিলেন আল্লাহ গো আমার সোনার বাড়ি বানাবেন না আল্লাহ আমার কোটিপতি বানাবেন না আমি কিছুই চাই না তোমার কাছে একটাই নিয়ামত আমি তোমার কাছে দাবি করছি আল্লাহ আমার গুনাহগার উম্মতের নাজাত দিয়ে দিও কারণ ওরা দুনিয়ার লোভে দুনিয়া দুনিয়া করে আউ দেবে ওরা দুনিয়ায় দালান কোটা করবে ওরা দুনিয়ায় এত সংসগত করবে তোমার কথা ভুলে যাবে মসজিদে আজান হবে যাবে না আল্লাহ আমার উম্মতের কি করে আমি তোমার কাছে সুপারিশ করব এজন্য দাবি সেদিন ওদের জন্য আমি একটু চাবো এতটুকু রাস্তা আল্লাহ তুমি খুলে রেখে দিও তাই কিয়ামতের ময়দানে হাদিস শরীফে লেখা আছে মন গড়া কথা বলছি না বাবা কিয়ামতের মুসিবতের দিন সব নবীরা জান্নাতের টিকিট পাবে যেহেতু নবীরা হচ্ছে আল্লাহ আল্লাহর
আল্লাহর প্রেমের বন্ধু এভাবে জান্নাতে টিকিট দিয়ে দেবে এইবার আপনার নবীরা কি করবে ওই মহাময়দানে জান্নাতে টিকিট নিয়ে বাবা জান্নাতের দরজার কাছে যাবে যে দেখবে জান্নাতের দরজাটা বন্ধ জান্নাতের চৌকাঠে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে ও ভাইরা রে নবীরা যে বলবেন ও ফেরেশতা একবার দরজাখানা খুলে দাও আমরা নবীরা আমরা বেহেশত যাব এই দেখো জান্নাতের টিকিট সরে যাও বেহেশতে যাব ফেরেশতারা বলবে না 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 কেন কি হয়েছে বলছে আমি দরজা খুলব না কেন খুলব না কেন খুলব না এই তো জান্নাতের টিকিট আমরা তো নবী তোমরা চিনতে পাচ্ছ কিন্তু ফেরেশতা বলবে না না আমি দরজা খুলতে পারবো না ও নবীরা যতই জান্নাতের টিকিট আমাদের দেখাও না কেন একজন অনুমতি দিলে খুলতে পারি তিনি অন্য কেউ না তিনি হলো আল্লাহর দোস্ত তিনি যদি অনুমতি দেয় আমরা জান্নাতের দরজা খুলব ও নবীরা একবার জান্নাতের চৌকাঠে তাকিয়ে দেখো লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ ওই জানলার চৌকাঠে তাকিয়ে দেখো লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ ওই আপার দরজার দিকে তাকিয়ে দেখো লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সব জায়গায় বিশ্ব নবীর নাম তিনি অনুমতি না দিলে আমি দরজা খুলব না সব নবীর আল্লাহর দরবারে চলে যাবে আল্লাহ তুমি জান্নাতে টিকিট দিয়েছো কিন্তু তোমার বন্ধু হাবিবুল্লাহ উনি অনুমতি না দিলে জান্নাতে দরজা খুলবে না এখন আমরা তো কি করব জান্নাতের টিকিট তো পেয়ে গেছি আমার নবী পাক আল্লাহ বলবেন ও নবী সব নবীরা বেহেশত যাবে ওদের জান্নাতের টিকিট দিয়ে দিয়েছি তুমি একটু অনুমতি দাও আপনার দরজাখানা খুলে দিক আমার নবী আল্লাহর মাকামে মাহমুদে আর সাজিবের নিচে মাথাটা ফেলে কাঁদবে আল্লাহ আমি অনুমতি দিতে পারি একটা শর্তে আল্লাহ সে শর্ত অন্য কিছু না আগে আমার উম্মত মুতানেরা আগে জান্নাতে যাবে একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না কোন নবী হ্যাঁ আজকে সেই নবীর ভালোবাসা ছেড়ে আমাদের ছেলেরা ছেঁড়া প্যান্ট পরে বেড়াচ্ছে তিন সন্তানের বাপ হাফ প্যান্ট পরে বেড়াচ্ছে বলতে আমার কায়দা দুঃখ লাগে বাপ জি ব্যথা লাগে বাপ আজ আমার আছি কোথায় কে কার বলবে বলুন আজকের আমার অজের বয়স তো 51 বছর আজকালের বক্তা তো আমি না বাবা যারা বুড়ো বুড়ো লোকেরা বুঝতে পারতেছে আমার অজের বয়স কত জি আমি তো সে ছোটবেলা তো দেখছি হ্যাঁ আমার কোলে করে টেবিলে বসা তো আমি তো জানি বাবা জি আমি তো দেখে এসছি দেখছি আগের দিনটা কি দিন ছিল বাপ মানুষকে ডেকে খাওয়াতো আয় তুই গরিব আয় দুটো খা দুটো খা তোর খাওয়া হয়নি এই নারকেল গাছ তো দুটো নারকেল পার ভাঁড়ে গুড় আছে খা কি দয়া শরীর বাবা তাদের নামাজ কম ছিল তাদের রোজা কম ছিল দান কম ছিল কিন্তু ভালোবাসাটা অগাত ছিল জি আমার মা চাচিরা রাস্তায় চলতো আল্লাহু আকবার এই ঘোমটা কিরম দিত বাপ এই ঘোমটা কিরম দিত বলো আল্লাহর দিকে তাকিয়ে বলো ঘোমটা কিরম দিত জি আল্লাহু আকবার আমার মা চাচিরা কোনো বেটা ছেলে গেলে তার পাশে যেত না আল্লাহু আকবার আর আজকে কি দিনে আমরা এসে পড়েছি সোনা তুই শান্তি চাচ্ছ শান্তি চাচ্ছ জি গোবিন্দপুর বাড়ি করেছো সুন্দর মন পোষাচ্ছে না বেলেঘাটায় বাড়ি করব বেলেঘাটায় গিয়ে বাড়ি করেছে দুতলা মন পোষাচ্ছে না কোথায় বারাসাত বাড়ি করব বারাসাত বাড়ি করে মন পোষাচ্ছে না সরলেগে করব সরলে সরলে করার পরে সুন্দর বাড়ি সুতি পারল না আল্লাহ বলতেছে গোবিন্দপুর থেকে বেলেঘাটা বেলেঘাটাতে বারাসাত বারাসাত থেকে
সরলে ওকে একটু কানিকে পিজি তিসো কি আমি ভুল বলছি বা আরে কথা বলেন না কেন আমি খোকা ভাই একটু বলি বাবা আমি খোকা ভাই একটু বলি বাবা তাহলে তোমার শোভাটা হচ্ছে কোথায় পিজি আর আমার বাপ চাচারা বাড়ি করেছে কি বাড়ি খোড়ো বাড়ি হ্যাঁ পানি পড়ত রাতের বেলা উঠে বৃষ্টি হলে কচির মারে ডেকে বলতে এই শিগিরি ওই তের বলতে কি দিন চলে গেছে বাপ কি দিন চলে গেছে আল্লাহ আকবার আর এখন যত হচ্ছে আরো দাও আরো দাও তখন লম্প জ্বালিয়ে ভাত খেয়েছি আমরা আমি নিজে বাবা লম্প জ্বালিয়ে ভাত খেয়েছি আর এখন কারেন একটু যদি অফ হয়ে গেছে হ্যাঁ আমাদের বৌমারে বলতেছে দেখো তোর কি অবস্থা অন্ধকারে থাকা যায় আল্লাহ আকবার আমার মা চাচিরা পাতা কুড়িয়ে ভাত রেঁধেছে এই পাতা কুড়িয়ে ভাত রেঁধেছে আমার মা চাচিরা আর এখন পাতা কুড়িয়ে আমার বৌমারা করে এখন গ্যাস হ্যাঁ 350 টাকার গ্যাস এখন 950 যদি ফুরিয়ে গেছে গ্যাস স্বামীরই দাঁতরে দাঁতে খিস্তেছে ডবল সিলিন্ডার নিতে পারো ডবল সিলিন্ডার নিতে পারো আল্লাহ আকবার আস্তে আমরা আছি কোথায় জি পায়ে ধরে বলছি সোনা ফুরি আসতেছে উপায় নেই নেট খুলে দেখো পৃথিবীর অবস্থা ভালো না পৃথিবীর অবস্থা ভালো না জি এখনো ফিরে আসুন এখনো মসজিদে চলুন লাভ হবে আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা জননী 3 দিন খাওয়া না একটা রুটি পেয়েছে বাবা রুটিটা নিয়ে বাবা 4 জন বসেছে 4 জন কে কে হাসান হোসাইন হযরত আলী আর মা ফাতেমা এই 4 জন বসেছে রুটিটা খাবে বাবা 3 দিন পর খাওয়া হয় না আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা যেই বসেছে হাসান হোসেন বসেছে আলী হুজুর বসেছে খাবে হঠাৎ একটা ফকির ভিক্ষুক এসে বলছে ও মা ও নবীর মেয়ে আজকে আমি কয়েকদিন খেতে পাই না আমার পেটটা জ্বালা কচি কচি খেতে দাও ও ভাইরা রে মা ফাতিমা এক বিন্দু দেরি করতে পারলেন না রুটি কানা তুলে স্বামীর কাছে দিলেন স্বামী গো দেরি করো না আমাদের 3 দিন খাওয়া না আজকে আমাদের বড় কষ্ট ওই ফকিরটা কাতরাছে কয়েকদিন খাওয়া না যাও যাও চলে যাও এই রুটি রোকে দিয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করে দাও আমরা পারবো আমরা পারবো হ্যাঁ দুপুরবেলা ভাত লে বইছি ফকিরে এসে আমার মা কিছু খাবো ইনি তো গ্রামের ওখান তো হেঁকে বলতে কি খাবি মার খাবি হায় হায় মুসলমান তোমার কান্ট জ্ঞান হলো না একটা মানুষ তোমার কাছে চাচ্ছে কত অসহায় না হলে চায় তার জ্বালা না হলে সে চায় ওই তুমি তো চাও না কেন মিষ্টি কথা বলা যায় না যে বাবু আমি ভাত নিয়ে বসছি দেখি আসে কি না এসব ভাষা নেই বেলে ঘাটায় গেছে পয়সা চাচ্ছে হুজুরা ওয়াজ করেছে দান কলি স্বভাব সেই 1 টাকার কয়েন চলে না কেউ লেয় না সেই মাল পকেটে রেখেছে সেই মাল দেখছে ফকির বলতে চলে বলতে না চলে ফিরিয়ে দে মুসলমান কি রাগ হচ্ছে আপনাদের কত বলে রাগ হচ্ছে বাবা জি আমি রাগের কথা বলছি না বোঝাবার কথা বলছি তাহলে 3 দিন খাওয়া না একটা রুটি পেয়েছে কটা রুটি বাবা আরে কত বলে না কেন একটা রুটি ফকির এসছে আল্লাহ আকবার রুটি যা তার কাছে তুলে দিয়েছে জোরে বলুন আল্লাহর নবীর নাতি মার গলা ধরে কেঁদে বলছে ও মা মা ও মা মা গো আমাদের কথা ভাবলে না মা এই দেখো পেটে কিছু আছে মা এই দেখো মুখটা তাকিয়ে দেখো মা আজকের রুটিটা পেলাম খাবো আর তুই তুলে দিলে দান করে দিলে আল্লাহর নবীর দুটো নাতি মার গলা ধরে কাঁদতে কাঁদতে আর যখন কিছু হয় না দুই ভাই ছুটে 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 মদিনার মসজিদে চলে গেছে ও নানা জান আমার মার বিরুদ্ধে একটা কথা বলবো আল্লাহর নবী চিন্তা করছে ও আমার সোনার মালিক হাসান হোসাইন তোর মার বিরুদ্ধে তোরা কি বলবি বলে না না রে
আমাদের খুদার জালায় জটর নানা গো একটা রুটি আমরা পেয়েছিলাম চারজন বসেছি খাবো আমার মা জননী আমাদের গালে দিলেন না আমাদের দিলেন না আমাদের দিলেন না একটা ফকির এসে চাচ্ছে ফকির এসে কাতরাচ্ছে ওই ফকিরকে আমার মা ওই রুটিটা দিয়ে দেয় আমার নানা বলো আমার নানা বলো আমাদের মুখে দিয়ে তাকালো না আমরা পেটে ধরা সন্তান আজকের আমরা বাচ্চা আমাদের দিকে মা আমার তাকালো না ওই ফকিরকে দান করলো ও নানা তাই তোমার কাছে বিচার দিলাম আল্লাহ নবী চুপ করে বসে আছে রহমতে নবী বসে আছে হঠাৎ আলী ঘরে ঢুকে পড়েছে আল্লাহর আলী কেটে বলছে আলী গো আজকে রুটিটা তুমি দান করে দিয়েছো হ্যাঁ হুজুর আমরা দান করে দিয়েছি বলে দাঁড়াও 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 কিছুক্ষণের মধ্যে একজন বাপার মদিনার আপার কোটিপতি চেনে না চেনে না বাবা এক চুবড়ি খেজুর নিয়ে নবীর দরবার হাজির ইয়া নবী আল্লাহ রাসূল আল্লাহ আমার প্রথম কাছে খেজুর হয়েছে এই খেজুরটা পাক আমি পেড়ে এনেছি নবীর জন্য আমি দান করতে চাই নবী আমার ডেকে বলছে আলী দানের বদলে আল্লাহ দান করে তাকে দেখো তুমি ভিক্ষুককে দিয়েছো গরিবকে দিয়েছো অনাথকে দিয়েছো আল্লাহ পাক তোমাকে আজকে খেজুর খাবে পেট ভরাবে একটু জোরে বলুন আর একটু জোরে বলুন জি আগের মানুষগুলা তো স্বচ্ছ ছিল কেন জীবনে ফকির তাড়াতো না এই জীবনে কুটুম তাড়াতো না সম্পর্ক রাখতো এখন ঘরে ঘরে মিল নেই যায় যায় মিল নেই ভাই ভাই মিল নেই বড় ভাই মরে গেছে ছোট ভাই যাচ্ছে না দেখো নি বড় যা মরে গেছে ছোট যা যাচ্ছে না নাকি কাপড় দিয়ে অন্যদিকে যাচ্ছে আর আগে আল্লাহ আকবার হ্যাঁ সবে বরাতের দিন হালুয়া রুটি করে আমার মা চাচিরা বাড়ি বাড়ি পৌঁছে দিত অবু বু অবু এই লে একটু হালুয়া রুটি লে সবে বরাতে রুটি খা কি আনন্দ ছিল বলুন তো কি ভালোবাসা ছিল বলুন তো আজকে আসে বাবা আসে সব উঠে যাচ্ছে বাবা সব চলে যাচ্ছে বাবা আজকের হিংসা আমাদের পেট ভরা তুই বেলে ঘাটায় তুই বেলে ঘাটায় যে যদি তোমার শালার 200 টাকা দাও আর বাড়ি এসে বসে সাথে যদি গল্প করো তোর ভাই বেলে ঘাটায় ঘুরছিল আমি 200 দিছিলাম বউ বলতে 400 দিতে পারুন 400 দিতে পারুনি কেন বলো দি ওটা ওর ভাই আর বস সামনে তোমার নিজের ভাই 100 টাকা দিয়ে দি বউ কি বলে তোমার তাই চলে না আবার তোর ভাই দেখছ দেখেছো সব পাল্টে গেছে বাবা সব পাল্টে গেছে আল্লাহ টাকা দেছে অর্থ দেছে মন দেয়নি তাই তো আজকের মার খাচ্ছি বাবা কম বেশি প্রত্যেকটা বাড়ি শুধু ওষুধের বাক্স ভাত খাবি তার আগে ওষুধ খা ভাত খাবার পর আবার একটা খা শুবি আবার একটা খেয়ে শো শুধু খাচ্ছে শুধু খাচ্ছে কেন তোমার মনে হয়েছে পেস এই জন্য আল্লাহ বলছে শুধু ওষুধ খেয়ে শো হ্যাঁ 30 বছর 40 বছর বয়স তোর গ্যাস হয় এই তোর গ্যাস হয় তোর পেটে গ্যাস হয় আগে আমার বাপ চাচার গ্যাস ছিল বড়ি ছিল আমি ছোটবেলায় দেখেছি গ্যাস কি বুঝতো না আরে এখন গ্যাসের বড়ি এটা আমরা খাচ্ছে তাও বলছে যে পেট ধরে গ্যাস গ্যাস কেন বা হ্যাঁ বলো আজকে হচ্ছে কেন এই জন্য বলছি একটু চলে আস আল্লাহর আলী এইবার বাবা কিছু খেজুর নিয়ে মা ফাতেমার বাড়ি পৌঁছে গেছে ও ফাতেমা তুমি যে ফকিরে দান করেছিলে রুটি এই দেখো তোমার আব্বা জান অনেক খেজুর দিয়েছে আমরা চারজন খাবো হযরত মা ফাতেমা জননী এইবার রুটি আপা রুটিটা তো দান করে দিয়েছে খেজুর নিয়ে বসেছে খাবে হঠাৎ আর একজন ফকির এসেছে ও মা ফাতেমা ও নবী নন্দিনী জান্নাতের রানী আমাকে কিছু খেতে দাও আল্লাহ নবীর মেহেদেরই করলেন ওই হাফ খেজুর দিয়ে দিয়েছে আল্লাহর নবী হঠাৎ ফাতেমার বাড়ি পৌঁছে গেছে ও মা মা আজকে অনেক খেজুর দিলাম এত অল্প কেন ফাতেমা ডেকে বলছে আব্বা তুমি যে খেজুর আমার দিয়েছিলে অর্ধেকটা খেজুরটা ফকিরকে দান করে দিয়েছি আমার নবী পাক ডেকে বলছে ওরে মারে
তুমি যে রুটিটা দিয়েছিলে ফকিরকে, ওই ফকির অন্য কেউ না, উনি হলো আল্লাহর ফেরেশতা জিবরীল। ওরে আমার মা ফাতেমা, ওরে আমার জান্নাতের রানী, আজকের পর আমার বলে না নয়নের টুকরো মাগো, আল্লাহ তোমার পরীক্ষা করছে, তুমি তো জান্নাতে থাকবে, তুমি না জান্নাতে না গেলে পৃথিবীর কোনো মেয়ে জান্নাতে যাবে না, তা আজকের আল্লাহ পরীক্ষা করছে ফেরেশতা দ্বারা, যা যা চলে যা চলে যা, তিন দিন খাওয়া হয় না, রুটিটা খাই কি তোর দায় দেখে। তাই হযরতে জিব্রাইল পরীক্ষা করে নিলেন, আজকে তুমি পরীক্ষা পাশ করলে, খেজুর তোমার দিলাম, অর্ধেক খেজুর তুমি দান করে দিলে একটা গরিবকে। আরে ফাতেমা রে, এই যে ফকিরকে তুমি আজকের খেজুরগুলো তুমি অর্ধেক দিয়ে দিয়েছো, উনি অন্য কেউ না, উনি একজন আল্লাহর ফেরেশতা, পরীক্ষা করছে মাগো, প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহ তোমাকে পাশ করাচ্ছে। তিনি জান্নাতে রানী হবে না আমাদের কচির মারা হবে? হ্যাঁ, আমাদের কিছু কিছু বৌমা আছে গালির হাফেজ, কত গাল যে আল্লাহর মুখস্থ দেশে, জি দুঃখ লাগে, ব্যথা লাগে, আল্লাহ আকবার। যে কথা বলছিলাম, আজকের পর্দা বলে কিছু আছে বা? সব উঠে গেছে, নেই নেই। আমি ছোটবেলায় দেখেছি বাবা, আমি কোন গ্রামে ঢুকলে আমার মা চাচিরা পালাতো, হুজুরে এসে এই পালা, হুজুরে এসে পালা, কি আদব ছিল বাবা, কি আদব ছিল। এখন আছে বাবা, হুজুরির সাথে কুটুম করতে, হ্যাঁ হুজুরি কাছে কাছে বসাচ্ছে, হুজুর আর কেউ যদি চ্যাংড়া দেখে সে বলছে হুজুরির সাথে অত খাতির কেন তোমার, তা খাতিরটা করছে কেটে সেইটা সংবাদ দিলে, জি আল্লাহ আকবার। আজকের আমার আছি কোথায় বাপ? এজন্য আজকের বেশি ওয়াজ না, আমি একটা ওয়াজ আপনাদের কাছে করে দিয়ে যাচ্ছি, মনে রেখে দেবেন। এই দু বছর তো আমি আসিনি বাবা, কাঁচা হয়ে গেছি না, ছেলেরা বাচ্চারা এরা ভালোবাসে খুব, আপনারাও ভালোবাসেন বাবা, এক দল ছেলেরা গেছে হুজুর আবার এবার একটু চলো, সেই চাঁদা তুলি দিয়েছিলে সে দু বছর আগে, সে কাঁচা হয়ে গেছে, দেখি কি হয়। হাই বলু কচি, আরো আলেম আছে তাদের একটু কর, আমার লিবি কেন এত? বলছে না তোমার সবাই ভালোবাসে মহব্বত করে, হাতে আল্লাহ আকবার, এইটাই তো ভালোবাসা বাবা, এইটাই তো মহব্বত বাবা, জি আল্লাহ আকবার, আপনার প্রত্যেকে ভালোবাসেন মহব্বত করেন, আর এইটা আমার পাওনা বাবা, একটু দোয়া করবেন আল্লাহর কাছে। আমি খোকা ভাই তো চিরকাল থাকবো না বাবা, আমি খোকা ভাই তো চিরকাল থাকবো না, আমি তো একদিন চলে যাবো বাবা, আমি তো চলে যাবো। এই জন্য বলছি নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখুন, লাভ হবে। আমার রোজ একটা ক্যাসেট আছে আপনারা শুনেছেন নিশ্চয়ই, আমার গরিবে নওয়াব খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর আমার নবীর দেশে হজ করতে গেছে, জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বললেন, মক্কা শরীফে গেছে আল্লাহর কাবা। যারা হাজি আছে জিজ্ঞেস করে দেখুন, হাজিরা সাতবার ঘরে আল্লাহর কাবা, এই কাবা সাতবার ঘরে। খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনি কাবার দরজার সামনে দাঁড়িয়ে বলছে, ও কাবা, ও কাবা, আমি তোকে দেখতে আসিনি, ও কাবা, আমি তোরে তওয়াব করতে আসিনি, ওরে কাবা রে, তোর মালিককে আমি দেখতে এসেছি, তোর মালিককে আমি দেখতে চাই। হাজার করে কাঁদছে, চোখের পানি ফেলছে, খাজা মঈনুদ্দিন আজমিরি হজ কো আজকের হজে গেছে কাবার সামনে, আজকের কাবার মালিককে দেখতে চাচ্ছে, ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো ফেলতে আপনার লেগেছে, হঠাৎ কাবার ভিতরতে আজগৈবী আওয়াজ এসে গেল, ও মঈনুদ্দিন গো, যদি কাবার মালিককে দেখতে চাস, কাবার বন্দুক আগে তুই, মালিকের বন্দুক আগে তুই দেখেলে, আর আজকের কাবার মালিকের বন্দুকে যিনি মদিনায় শুয়ে আছে বাবা, খাজা মঈনুদ্দিন চিস্তি চিন্তা করলো, আবার যখন পেলাম তা নিশ্চয় বন্দুক আগে দেখতে হবে, ও ভাইরা রে, খাজা মঈনুদ্দিন আজমিরি উনি এক মিনিট দেরি করলেন না, মদিনায় চলে যাচ্ছে বাবা, কি করে যাবে, কি করে যাবে, তখন তো গাড়ি ছিল না বাবা, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আজমিরি এক দু কিলোমিটার রাস্তা না, 450 কিলোমিটার পথ কম বেশি রাস্তা, হুজুর আমার কি করলেন, এবার হেঁটে হেঁটে যাবে, হেঁটে গেলে তো পা আগে যাবে বাবা, আল্লাহ নবীর দরবারে পা আগে যাবে, আমি মঈনুদ্দিন সহ্য করতে পারবো না, উনি কি করলেন, উনি শুয়ে পড়লেন, গড়িয়ে গড়িয়ে আমার নবীর দরবারে চলে যা, বুঝতে পেরেছেন?
উনি শুয়ে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে নবীর দরবারে। আর আমরা হস করে বাড়ি এসে ও গোম পাক দেশ আমি কি করেছিস সেখানে, তুই কি করেছিস? আল্লাহ আমার দুবার তো নিয়ে গেছে, আমি তো দেখেছি বল, বুড়ো বুড়ো অনেক বুড়ো বুড়ো গিয়ে সেখানে চুপে বসে থাকে। হ্যাঁ তুই চাষা চলে তো আপ করবো না, বলতো আমি গেলি মজ যাব। হ্যাঁ তুই এইলি কেন? হ্যাঁ এই চিস কেন কেন তো বলতে আমার কিছু টাকা হয়েছে, না আসলে আবার লোক কি বলবে? দেখেছো কি করতে গেছে বুঝতেছো বল? আল্লাহ আকবার, এই কি হস! খাজা মঈনুদ্দিন হুজুর আমার গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, এমনি ওনার দরবারে লোক যায় বাবা, হিন্দু মুসলমান সবাই যাচ্ছে, মন্ত্রী ফেল করেছে সেখানে যাচ্ছে, ইন্দিরা গান্ধী যখন ভোটে হেরে গেল, আল্লাহ আমার তো চোখে দেখিয়েছে বাবা, আমার খাজা বাবার দরবার চাদর চড়িয়ে দিল। তাহলে কত ভক্তি করে, কত ভক্তি করে বাবা! আমরা কি ভক্তি করি দেখে আসেন, আমার হিন্দু দাদারা কি ভক্তি করে দেখে আসেন ওখানে, আমার খাজা বাবাকে, এই বসিরহাটের পীর তো, আমরা কত ভক্তি করি বা। অনেক মুসলমান আছে বিড়ি ধরিয়ে ধোমাটা বসে হুজুরির রওজার দিকে দেয়, হুজুর তুমি একটু খাও। আর আমার হিন্দু দাদারা আমি চোখে দেখেছি বাবা, সাইকেল থেকে নেবে পিছন করে, সাইকেল পিছন দিয়ে নমস্কার করে তাই যাচ্ছে, ভক্তিতে মুক্তি বাবা, অত সহজ না বাবা। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, উনি গড়িয়ে 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 পিঠের চামড়া ছিলে যায়, পেটের চামড়া ছিলে যায়, মদিনায় পৌঁছে গেছে, আল্লাহ নবীর কদমে পৌঁছে গেছে। যাওয়ার পরে আল্লাহ নবীর রওজার সামনে কাঁদতে লেগেছে, ও গো আল্লাহর বন্ধু, আমি কাবায় গেছিলাম কিন্তু কাবার মালিক তোমাকে একটু যেতে বলেছে, আসতে বলেছে, এই জন্য আমি মঈনুদ্দিন চলে এসেছি। ও আল্লাহর বন্ধু তুমি একটু দেখা দাও, আমি তোমার একটু দেখতে চাই, একবার দেখা দাও। ও ভাইরা বিশ্ব নবীর দরবারে যখন কাঁদা মঈনুদ্দিন জর্দার করে কাঁদে রে, আমার দয়ার নবীর অজাতে বলতে লেগেছে, ও খাদেন দা তুমি দেরি করবা না, যার রক্ত গা ঝরঝর করে ঝরছে, যার চামড়া গুলো ছিলে গেছে, দেরি করো, রওজার দরজা খুলে দাও, আমার কাছে আসতে দাও, আমার কাছে আসতে দাও। ও ভাইরা এইবারে রওজার খাদেন দা দরজা খানা খুলে দেবেন, কিন্তু মঈনুদ্দিন নামক অনেক গেছে, তাই ডেকে বলছে মঈনুদ্দিন কে? বলে আমি মঈনুদ্দিন। বলে আপনার বাপের নাম কি? বলে আমার বাপের নাম গিয়াসউদ্দিন। বলে আপনি চলে আসেন নবী রওজায়, বাবা রওজার শরীরে যখন খুলে দিয়েছে রওজার পা, আপনার নবী পাকে রওজার ভিতরে চলে গেছে, তাই খাজা মঈনুদ্দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লেগেছে, নবী গো আমি আপনার রওজা দেখতে আসিনি, আমি আপনার দেখতে এসেছি, ও নবী আজকে আমি আপনার রওজা দেখতে আসিনি, নবী গো আজ কত কষ্টতে 60 বছর করেছেন, কত মার আপনি খেয়েছেন, কত দাঁত আপনি ভেঙেছেন, আপনাকে একটু দেখতে এসেছি, আমার দিনের নবী কবরের ভেতর থেকে হাত দুটো বাড়িয়ে বলছেন মঈনুদ্দিন আজকের আমার ভালোবাসায় তুই গায়ের চামড়া যখন দিয়েছিস, রক্ত যখন দিয়েছিস, একবার তাকে দেখ, আমি নবী কবরে হাজি। মঈনুদ্দিন আজমির হুজুর তাকিয়ে, আমার রসুল পাকের দিকে তাকিয়ে, হাত দুটো বাড়িয়ে আমার রসুল পাকের হাতে হাত দিয়েছে, দিয়েছে। ও ভাইরা রে বিশ্ব নবী মদিনার কবরে বলেছিলে, ও মঈনুদ্দিন আজকের আমার মহাব্বতে ভালোবাসায় তুই গায়ের চামড়া দিয়েছিস, রক্ত দিয়েছিস, কিন্তু আমি তোর একটা পুরস্কার দিয়ে দিলাম, কি পুরস্কার? আরে মঈনুদ্দিন এই যে কলেমার পতাকা তুই হাতে লে, ভারত নামক বলে একটা জায়গা আছে ওইখানে তুই চলে যা, ওই কলেমার পতাকা তুই উড়িয়ে দিবি, লক্ষ লক্ষ মানুষ ইমানের কলমা পড়ে তারা মুসলমান হয়ে যাবে। তাই আমার নবী পাকের কাছ থেকে সেই কলেমার পতাকা নিয়ে আরব সাগর পাড়ি দিয়ে, জি
আজমির নামক জায়গায় এসে কলেমার পতাকাটা উড়িয়ে দিলেন। শত্রু হলো পৃথিরাজ, শত্রু হলো অজয় পাল, ডেকে বলছে মুসলমান ফকির এখানে কলেমার কাজ না, তোমাকে তাড়িয়ে দেব। আমার খাজা বাবা বলেছিল শোন, এ কলেমা আমার না, এ কোরআন আমার না, যদি তোরা আমার তাড়াতে চাস পারবি না, পারবি না, আমি কলেমার পতাকা উড়াবো, তাকে দেখ। খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর রহমাতুল্লাহ আলাইহে আজমিরের মাটিতে যখন বাবা কলেমার পতাকা উড়িয়ে দিলেন, 1 লাখ 2 লাখ না 1 লাখ 2 লাখ না, বাবা 90 লক্ষ ইহুদি বেঈমানেরা ইমানের কলমা পড়ে একদিনে মুসলমান হয়ে যায়। একটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? তাহলে নবীর ভালোবাসা নিলে কি হয় বাবা, নবীর প্রেম নিলে কি হয় বাবা, নবীর ভালো উদ্বুদ্ধ হলে কি হয় বাবা? আজকের গোপিন্দুর ভাইদের আমি বলি দিয়ে যাচ্ছি, সোনা আর সময় নেই বাবা, আর সময় নেই বাবা, পৃথিবীর ভারসাম্য আপনারা বুঝতে পারছেন বাবা কি অবস্থা বাবা, অকালে বৃষ্টি আবার গরম তা গরম, আবার দেখুন কি অবস্থা, ভূমিকম্পটা সেটা হচ্ছে বাবা, না 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 না, আমার নবী পাক 1500 বছর আগে যেটা বলে গেছে বাবা এটা কিন্তু ঘটে যাবে, উপায় নেই বাবা, তুমি ফসল তৈরি করবে তুলতে পারবে না। আজকে লক্ষ্য করে দেখুন আজকের কি অবস্থা হচ্ছে বাবা। তাই বলি ভাই রে, এখনো পর্যন্ত আল্লাহ রশি কাকড়ে ধরুন, নবীর প্রেমের পাগল হন, নবীর প্রেমের দিওয়ানা হন, নবীর প্রেমে আপনি মজনু হয়ে যান, কোনো চিন্তা করবেন না, রুজির মালিক আমার আল্লাহ, আপনার সব কিছু দিকের মালিক আমার আল্লাহ, যখন আল্লাহ কি ডাকবেন আল্লাহ আপনার পাশে দাঁড়িয়ে যা। যারাই ডেকেছে তারাই পেয়েছে, আজকের আমরা ডাকলে কেন পাবো না? আমরা যখনই ডাকবো ইনশাল্লাহ আমরা আল্লাহকে পেয়ে যাব। আল্লাহ আমাদের নজর দেবেন, আমাদের দিকে তাকাবেন, যদি ডাকার মতো ডাক হয়, যদি প্রকৃত ডাকি বাবা, যদি ডাকার মতো ডাকি, তোমার কেউ ক্ষতি করতে পারবে না, তোমার কেউ শত্রু হবে না, একমাত্র তোমার পাশে থাকবে আমার মহান আল্লাহ। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা গেল না? জি, আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, একটু ফিরে আসুন, একটু ফিরে আসুন, মনটা নরম করুন, মনটা নরম করুন, টাকার গরম দেখাবেন না বাবা। আমি বলেছি তো আজ আমার আছে, আপনারা শুনেছেন তো, কোটি কোটি টাকার মালিক আজকের পিজি হসপিটালে নাকে নল দিয়ে শুবিয়ে রেখেছে বাবা, যার বালিশের তলে 1 কোটি টাকা, গদির তলে 1 কোটি টাকা, নল দিয়ে শুবিয়ে রেখেছে, চিতই শুবিয়ে, ও টাকা লিবি নি? বলছে আমি আল্লো আমি আল্লো না, কেন লে? শুধু আও দিচ্ছি লিলে, যার সামনে গাড়ি পেছনে গাড়ি, এই যার ফলের রস সকালবেলা হাত দে গেলাসে করে, তাও ডাক্তার পরীক্ষা করে দেয়, ডাক্তার পরীক্ষা করে দেয়, এটা খা, এটা খা, সেই যন্ত্র এমন কাজ করেছে, জেলে বসে বলতে আমি পেঁয়াজি খাবো, দেখেছ? সুখ তোমার ভালো লাগলো না, শান্তি তোমার ভালো লাগলো না, জি জি, এই জন্য তো আমার নবী পাক যদি বলতো আল্লাহ সোনার বাড়ি করে দিত, নবী পাক কিন্তু কোনোদিন চাইনি, একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, জি জি, এই জন্য বলছি বাবা যতটুকু আল্লাহ পাক দিয়েছে খুশি হন, আর ফকির মিসকিনকে যেন তাড়াবেন না, এখন কিন্তু আল্লাহর পরীক্ষা চলছে বাবা, আল্লাহর পরীক্ষা কিন্তু এখন চলছে বাবা, কখন কোন মুহূর্তে তোমার বাড়ি ফকির আসবে তুই বুঝতে পারবে না বাবা, হয়তো মনে করছে বেলে ঘাটা শুয়ে থাকে, সেই যন্ত্রে বোধ হয় ও যন্ত্র না, হ্যাঁ এমন একটা ফকির এসছে, তুমি তোমার চেনা ফকির বেলে ঘাটায় দেখা, এসে বলছে দাও কিছু দাও, তাড়াবে না, ওই ছোট কয়েন দিও না, একটু বড় কয়েন রেখো, জি তোমার লাভ হবে বাবা লস হবে না, জি এই জন্য বলছি একটু ফিরিয়ে আসো। ভাইরা বাবা জিরা ও মায়েরা বোনেরা বেটিরা, আর একটা যুবক তরুণদের কথা বলে দিয়ে যাচ্ছি বাবা, মা বাপকে সেবা করো, মা বাপের কবর জিয়ারাত করো, মা বাপের জন্য একটু কাঁদবে বাবা, এই যে নবীর মহফিল আপনার দিয়েছেন, আমার নবী পাকির কথা বললে চোখের পানি আমি রাখতে পারি না, এই গত বছর আগের বছর উমরা হজে গেলাম, আমি নিজে আপনার জান্নাতুল বাকিতে গেছি বাবা, আল্লাহর হাজিদার আছে গেছে বাবা, 10,000 সাহাবির কবর আছে ওখানে বাবা, আকবাল আল্লাহর হাজিরা ওই জান্নাতুল বাকিতে উঠলে
চোখের পানিগুলো ঝরঝর করে গড়িয়ে যায়, সহ্য করতে পারে না। একটু দূরে অনেক হাজি চেনে না, অনেক হাজি জানে না, পাঁচিলের পাশে একটা মহিলার কবর। ওই মহিলা অন্য কেউ না, আমার নবীর দুদুমা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী পাকের দুগ্ধ দিয়েছিলেন, নবী পাকের কোলে করে মানুষ করেছিলেন, সে হালিমা তো সাদিয়া। বাবা বয়স হয়ে গেছে, হাতে একটা লাঠি, চকি বাবা কম দেখে, তাইফ থেকে চলে এসেছে, ওনার বাড়ি ছিল তাইফে। বা আমরা তাইফে তো গেছি, দেখে এসেছি, আল্লাহর হাজিরা তাইফে গেছে, দেখে এসেছে বাবা। ওখান থেকে হেঁটে 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 ওই বাবা হালিমা তো সাদিয়া গুটি গুটি পায় মদিনার মসজিদে চলে এসেছে। আসার পরে ডাকতে লেগেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। ওমার যিনি ছিলেন রাগী মানুষ পাশে বসে বলছে, নবী গো, আজকে নবীর নাম ধরে কে ডাকছে, আমি সহ্য করতে পারছি না, এত বড় বুকের পাটা কার নবীর নাম ধরে ডাকে, একটু হুকুম দিয়ে দেন, আমি অন্তত একটু দেখি কে ডাকছে আপনার নাম ধরে। আমার নবী পাক বলছে, বাবা উমার তুমি রেগে যাও না, আমি নিজে দেখি কে ডাকছে। আমার নবী পাক আস্তে আস্তে উঠে যেয়ে দেখে একজন বুড়ি মহিলা, হাতে একটা লাঠি, বাবা চোখে কম দেখে, আমার দিনের নবী ওই বুড়িমাকে পাতা করে কোলে করলে, রহমতের নবী যখন চ্যাংদোলা করে কোলে করলেন, মদিনার মসজিদে চলে এলেন। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবিরা আমার মাথার পাগড়িখানা খোলো বাবা, এই মসজিদের চাতালে বিছিয়ে দাও, এই বুড়িমাকে আমার মাথার পাগড়িতে বসাবো। আমার দিনের নবীর সাহাবীরা নবীর কথা মতো মাথার পাগড়ি যখন খুলে দিলেন, এইবার মসজিদের চাতালে বিছিয়ে দিলেন, আমার নবী পাক বুড়িমাকে বসালেন। বিশ্ব নবীর সাহাবীরা রেগে মনে মনে রাগ করছে, কেন নবী পাকের মাথার পাগড়ির এত দাম, নবী পাকের মাথার পাগড়ির এত মূল্য, জিব্রাইলকে বসতে বললেও বসবে না, আজকে সেই পাতার পাগড়িতে বসতে দিয়েছে, এই বুড়িমেয়নি কে, এই বুড়িমেয়নি কে, চিন্তা করতে লাগলেন। আমার নবী বুড়িমার গলা ধরে বলছে, মা গো তুমি বলো বলো কি খাবে, আমি মদিনার বাজার টেনে তোমার গালে দেব, বলো বলো তুমি কি খাবার খাবে। ওই বুড়িমা বলে, বাবা ও মুহাম্মদ, মদিনার কোন বাজার আমি খাবো না, মদিনার বাজার আমার লাগবে না, কিছু আমার দিতে হবে না বাবা, তো একটা জিনিস আমার খাবার ইচ্ছা মন মনে বলে, আমি বারবার মন চাই কিন্তু আমি পাই না বাবা, ওই খাবারটা যদি আমি একবার খাই আমার জানটা জুড়ে যাবে। নবী বলে, মা কোন খাবার খাবে তুমি বলো। বলে, বাবা আমি ছোটবেলায় যখন তোমার কোলে করে তোমার গালে চুমো খেতুম আমার জানটা জুড়ে যেত, আজকে আমার মনটা চাচ্ছে তোমার গালে দুটো চুমো খাবো। বাবা আমার দুটো চুমো দেবে বাবা, আমি একটু চুমো খাবো বাবা। আমার দিনের নবী মাথা নিচু করে বুড়িমার বুকের দিকে দিলেন, বুড়িমা দুই গালে চুমু দিলেন। আল্লাহ নবী ডেক বলছে, মা তুমি আর কি খাবি বলো মা গো। ওই মহিলা বুড়িমা ডেকে বলছে, বাবা আর কিছু খাবো না, ও বাপ তোমার গালে আমি যখন তুমুকে জীবা আমার স্বাদ মিটে গেছে, আমার একটা দাবি তোমার কাছে, ইমানের কলমা পড়িয়ে দাও আমি মুসলমান হয়ে যা। আমার নবী হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়িয়ে বুড়িমা চলে যাচ্ছে, আল্লাহ নবী এগিয়ে দিলে, ওমা মা, ওমা কোন অসুবিধা হলে আমার খবর দিও মা, তোমার আর আসতে হবে না, আমি তোমার বাড়ি যাব। আল্লাহ নবী ফিরে এসেছেন, সাহাবীরা প্রশ্ন করছে, নবী গো আপনি এমন কাজ কেন করলেন, আমরা তো ভেদাভেদ বুঝতে পারলাম না। আমার নবী পাক বলছে, কি ব্যাপার বাবা, বলে হুজুর আপনার মাথার পাগড়ি বিছিয়ে দিলেন কেন, এবং আপনি বলে না আপনার গালে চুমো খেলো কারণটা কি, আপনি এমন করে আপনি সম্মান করলেন কেন, আপনি তো আল্লাহর দোস্ত নবী, আপনার সম্মান তো বিরাট ব্যাপার, আপনি এমন করলেন কেন। আমার নবী বলে, সাহাবীরা রে আমার মাথার পাগড়ি কেন, তোমরা চেনো না, তোমরা জানো না আমার মাথার পাগড়ি কেন, আমি যদি কলিজাটা বার করে আজকে যদি কলিজা বিছিয়ে দিতাম, ওই বুড়িমা
আমার কলিজার উপরে যদি একবার বসতো তা আমার তৃপ্তি হতো না, উনি অন্য কেউ না, উনি আমার দুগ্ধ দিনওয়ালা মা হালিমা তো সাদিয়া। যেদিন আমার মা আমি না, আমি যখন সাত দিন মায়ের কোলে, আমার এই হালিমা তো সাদিয়া এই মক্কা থেকে চলে গিয়েছিল মদিনা, আপনার মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিল হালিমা তো সাদিয়া, আমাকে লালন পালন করে আমাকে বড় করে জি আজকের মদিনার থেকে যে আমাকে এনে আমাকে দুগ্ধ খাবিয়েছে, ছটা বছর আমাকে মানুষ করেছে, ছটা বছর আমার কত গালে চুমো দিয়েছে, আমার কোলের মধ্যে করিলে ঘুম পাড়িয়েছে, আমি আমার মায়ের ঋণ শোধ করতে পারবো না। শোনো, তাই আজকের আমি কলিমা শরীফ পড়ি দিলাম, আমার মা চলে গেল, ইয়া আমার পেটে ধরা মানা, এটা আমার দুগ্ধ মাতা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা যেদিন আমার মা আমিনা যেদিন আমাকে নিয়ে আব্বার কবর দেখতে গেল, সেই আবহাওয়া তাতাপার সিরিয়ায় আমার আব্দুল্লাহ আব্বার কবর ছিল, আমার মা আমেনা যখন আমাকে নিয়ে গেল আমি কবরের কাছে দাঁড়িয়ে আছি, আমার মা হাউ মাউ করে কাঁদছে, আমার ছ বছর বয়স, আমি মায়ের দিকে তাকিয়ে বলছি, মা মা ও মা তুমি এমন করে কাঁদছো কেন মা, আমার আব্বা কই মা, আমার আব্বা, আমার আব্বা কই মা, একটু বলো মা। আমিনার চোখ ফেটে পানি পড়ছে, আমিনা কেঁদে কেঁদে বলছে, বাবা এই তো তোমার আব্বা জানে এইখানে আছে। বলে, মা আমার আব্বা কই দেখতে পাচ্ছি না। বলে, হ্যাঁ তুমি দেখতে পাবে, তুমি কাঁদো, তুমি একবার ডাকো ডাকো ডাকো, বিশ্বনবী রহমতে নবী ছ বছর বয়স, আব্বার কবরটা ধরে আব্বা আব্বা বলে ডাকতে লাগলেন, আরে ভাইরা রে তারিখের কিতাবে লেখা আছে বিশ্ব নবীর ডাক আল্লাহ কবুল করে নিয়েছে, কবরটা ফেটে গেল, কবরটা ফেটে গেল, আমার বিশ্ব নবী ছ বছরে ছেলে আব্বাকে দেখতে পা, আব্বার দেখা হলো, আব্বার দেখা হলো, আবার কবর ঠিক হয়ে গেল, আমার দিনের নবী হাত দুখানে তুলে কাঁদে, আল্লাহ চেহারা আমি দেখতে পেয়েছি আল্লাহ গো, আর কিয়ামতের ময়দান আমি দেখবো, আমার আল্লাহ পাক দেখবে, হাবিব তোমার আব্বার কাছে তুমি কেঁদেছো, চোখের পানে তোমার আব্বার কবরে ফেলেছো, একটু তোমার শুনিয়ে দেই মনে রেখে দেও, পৃথিবীর কোন উম্মত তোমার উম্মত উম্মতানীরা যদি একটা আমার মা বাপের কবরে কাঁদে চোখের পানি ফেলে, ওই তোমার মতো চোখের পানি কবুল করে নিয়ে কিয়ামতের ময়দান ওর আব্বার সঙ্গে আমি আল্লাহ দেখা করিয়ে দেব। ওই সে ছেলে কই, এই সে ছেলে কই, সে ছেলে আমরা তৈরি করেছি, হ্যাঁ আজকের কবরের কাছে কাঁদবে দুটো ফকির মিসকিন খাওয়াবে, সে ছেলে আছে, সে ছেলে তৈরি করেছি, কপাল আমি পারিনি পারিনি, হ্যাঁ আজকে ছেলেদের কি দরকার ছিল এই মহফিলটা দেবো, আজকে রে 15 দিন ওরা বাড়ি বাড়ি ঘুরছে বিল নিয়ে, বাড়ি বাড়ি যাচ্ছে, কিছু দাও কিছু দাও, এই ওরা কি গাড়ি বাড়ি করবে না জমি কিনবে ওরা, এই কই না তো তোমার মা বাপ গুলো কবরে শুয়ে আছে তাদের সবরেসানি করবে, একটু জোরে বলো চিল্লে বলো, কেউ ভালো মুখে দেয় কেউ রাগারাগি করে দেয়, তাই না বাবা, জি আল্লাহ আকবার, ডাক্তার যাচ্ছে পেছন পেছন টাকালে দৌড়চ্ছে, স্যার আমার টাকা আগে লাও, স্যার আমার টাকা আগে লাও, স্যার ডাক্তার হেঁকে দে চৌদিকে বস সিরিয়ালে আয় দেখেছো, তুমি টাকালে যাচ্ছ তুমি সিরিয়ালে যেতে হচ্ছে, আর মরা মা বাপ গুলো তার কবরে কাঁদছে, এই যে আজকের মাহফিল হয়েছে বাবা শুনে রেখে দাও, আমি বলছি না নবী বলেছে আজকে তাদের কবরে 41 দিন কবর আজাব আল্লাহ মাফ করে দেবে, একটু আসতে বললে সত্যি আসতে বললে মনে শান্তি নেই বা শান্তি নেই, হ্যাঁ টোটো গাড়ি কিনেছে কদিন চালাবার পরে ব্যাটারি ফেল, সাসা মাথা হাত দিয়ে চুকুর বসে রয়েছে ব্যাটারি ফেল, আজকের আমরা মুসলমান আমাদের ব্যাটারি ফেল, সুবহানাল্লাহ বেরোচ্ছে না বেরোচ্ছে না, ওই যারা শুয়ে রয়েছে হসপিটালে বারাসাত, হ্যাঁ পিজি আরজি করে ওরা শুধু বলতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত বাচ্চা বলতে তো আল্লাহ জানে,
কিন্তু আমাদের তো ভালো জায়গায় বসে রয়েছি বাবা জি আমাদের সুবহানাল্লাহ বের হচ্ছে না বাবা এইজন্য বলছি খুব সাবধান আল্লাহর নবীর মা এইবারে আল্লাহ নবীকে নিয়ে গুটি গুটি পায়ে চলে এলেন মদিনায় নবী পাকের নানার বাড়ি আব্দুল হক জহুরী নাম বাবা ওইখানে এক মাস কাটালেন কাটাবার পরে আবার চলতে লাগলেন আস্তে আস্তে আবওয়া বলে একটা জায়গা আছে তারিখে লেখা আছে ওইখানে মা আমিনা শুয়ে পড়লেন পেটখানা ধরে গড়াগড়ি দিতে লাগলেন পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে আজ গইবি আমার নবী পাক দেখে বলছে মা গো তুমি কি হয়েছে বলো এমন তুমি করছো কেন বলে বাবা মুহাম্মদ আমি বোধহয় তোমার ফাঁকি দেব বাপ আমি আর বোধহয় থাকবো না আমি বোধহয় আর বাঁচবো না বাবা আমার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে আমি সহ্য করতে পারছি না একটি তীব্র যন্ত্রণা আমার নবী পাক দুই গালে চুমো দেবছে মা গো কোনো চিন্তা করবে না রে আমার মারে কোন জায়গার যন্ত্রণা তুমি দেখিয়ে দাও আমার নিজের হাতটা যখন পুড়িয়ে দেবো তোমার যন্ত্রণা মিটে যাবে আমার দিনের নবীর মা এইবার যখন পেটটা দেখালো আল্লাহর নবী রহমতের রাত নূরের হাত দিয়ে যখন বুলিয়ে দিলেন আমিনার পেটের যন্ত্রণা মিটে গেল আমিনা ঘুমিয়ে গেল আমিনা ঘুমিয়ে গেল আমিনা ঘুমিয়ে গেল আল্লাহর নবী পাশে ঘুমিয়ে গেল উম্মাইমান ঘুমিয়ে গেল সারা রাত সারা দিন কেটে গেল সন্ধ্যাবেলা মাকে ডাকছে মা আর ঘুমালে চলবে না মা গো চলো চলো বাড়ি চলো মা আর দেরি করলে চলবে না অনেক পথ হাঁটতে হবে মা গো আমাদের গাড়ি নেই ঘোড়া নেই গাড়ি নেই ঘোড়া নেই চলে হেঁটে হেঁটে যেতে হবে বাবা বোন আজকের কত জঙ্গল কত আপার পাহাড় না না মা নড়ে না মা কোনো কথা বলে না উম্মাইমান পাশে শুয়েছিল আস্তে আস্তে উঠে দুই হাতে গর্ত করছে কোনো কোদাল নেই কুরুল নেই হাত দিয়ে গর্ত মর্ত করছে আমার নবী দৌড়ে চলে গেল ফুবু মা তুমি এমন করে গর্ত করছো কেন আজকে আমার মাকে দেখে চলো হেঁটে হেঁটে যাব ওই ফুবু মা চিৎকার করে কেঁদে বলছে মানিক ও মোহাম্মদ তুমি আর ডেকো না তোমার মার পেটে হাত যখন তুমি বলি দিয়েছিলে ওই সময় তোমার মা মারা গেছে ও তোমার মা মরা তোমার মা দুনিয়াতে চলে গেছে তোর ফাঁকি দিয়েছে বাবা আর কোনদিন তোমার মা জাগবে না আমার দিনের নবী শুনে গেল মার গালে চুমো দেয় ও মা তুমি কি আমার ফাঁকি দিয়েছো মা ওরে মারে আমার আব্বা আমাকে দেখলো না ও মা তুমি চলে গেলে তুমি আমাকে দেখবে না ও মা মা তুমি একবার বলো আমার গালে কে চুমো দেবে মা মক্কার ছেলের আমার মারলে আমি কার কাছে নালিশ করবো মা তুই বিদায় লে বল আজকে আমি একা পড়ে গেলাম মা তুই বলো তুমি কি ঘুম ঘুমালে মা ও মা মা গো একবার ওঠো মা একবার ওঠো মা তুই আমার আমার একটু কোলে লাও মা আমার একটু কোলে লাও মা আমার দিনের নবী ডাকছে আল্লাহ নবীর মা উঠবে না এবার কিছুক্ষণ পরে গর্ত হয়ে গেছে উম্মাইমান চলে এসে বলছে কোচি তুমি একটা দেরি করো না তুমি পায়ের দিকে ধরো কিংবা মাথার দিকে ধরো পাজা করে গর্তে শুবিয়ে দেব তোমার মাকে বাড়ি নিয়ে যাওয়া যাবে না মরে গেছে তোমার মা দুনিয়াতে চলে গেছে আমার দিনের নবী মার গলা ঘেরা জড়িয়ে এইবারে বুকের মধ্যে তুলে বলছে মা জননী গো আমার আব্বা চলে গেছে আব্বা নে আজ আমার মা জননী নে ও মা আজ তুমি ফাঁকি দিয়েছ মা এই বিরান মাঠে তোমার কি যাচ্ছি মা আমি আর ডাকবো না মা আরে মারে আজ তোমার আমি গোলাপ পানি দিতে পারলাম না মা আতর দিতে পারলাম না মা আমার গায়ের ঘামগুলো তোমার গায়ে লাগিয়ে দিলাম আর আমার চোখের পানি তোমার গোলাপ পানি বানিয়ে দিলাম ও মা তুমি ঘুমাও মা আমি তোমার এখন ডাকবো না মা তোমার রেখে দিও কেয়ামতের ময়দানে আল্লাহ যখন কেয়ামত করবে আমি তোমার ডেকে তুলব ও মা মা তুমি ঘুমাও আমি ডাকবো না তাই মায়ের বুকে সব আসরের শিশু নবী যখন মাটি দিয়ে দিলেন আমার নবী পাক যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আজকের কবর জিয়ারাত করতে মানা করছে একদল বলছে কবর জিয়ারাত করে লাভ নেই আর আমার নবী নিজে মার কবরের জিয়ারাত করছে কাঁদছে আমার আল্লাহ বলে নবী গো তোর মার মুখে তুমি দু ফোঁটা পানি দিয়েছো আর শুনলাম জেনেলাম আমি আল্লাহ পাক বলছি মনে রেখে দিও তোমার উম্মু তোমাদের বলে দিও তারা মার কবরের কাছে দাঁড়িয়ে এইরকম করে চোখের পানি ফেলবে তাদের কবরটা আমি রহমতের বাগান আমি আল্লাহ বানিয়ে দেব
তাই উচিত মা বাপের নামে সবরসানি করা মা বাপের নামে দোয়া করা মা বাপের নামে আল্লাহর কাছে কাঁদা আল্লাহর কাছে বলা তা আজকে আমি প্রত্যেক ভাইদের বলছি হাত জোড় করে বলছি পায় ধরে বলছি আমার যুবক তরুণ বন্ধুরা আজকের মহাফিলটরা করেছে সেই মরা মা বাপের নামে আল্লাহর কোন বান্দা কেন আছেন সেই মরা মা বাপ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের নামে আমি আপনাদের কাছে 100 করে 50 করে আমি একটু হাত পাচ্ছি মরা মা বাপ তারা সব রেখে চলে গেছে বাবা সুন্দর বাড়ি করে চলে গেছে তোমার বাপ আজকে নেই বাবা কাফন করে চলে গেছে বাবা তাই তাদের নামে আমি কিছু পয়সা চাচ্ছি যদি আপনার মন বলে রাগ করে না আমার প্রতি হিংসা করে না মনটা নরম করে মা-বাপের কবরের দিকে তাকিয়ে একটু পকেটে হাত দাও বাবা কত বন্ধু তো তুমি খাওয়াচ্ছ বেলেঘাটার বাজারে এই এই কত বন্ধু তুমি খাওয়াচ্ছ বেলেঘাটার বাজারে হাত জোড় করে বলছি ওই মরা মা-বাপের নামে তুমি একটু কিছু দাও বাবা দাও আর সামনে বছরের জন্য সামনে বছরের জন্য 30 কিলো করে চাল দিতে হবে চারজন 30 কিলো করে চাল তিনজন তিন বস্তা আলু দেবে সামনে বছরে আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব এক টিন তেল দেবে বাবা তাবারুক হয় জি আমি পায়ে ধরে হাত ধরে বলছি বাপ এইটা তোমার জীবনের আখেরাতের পুঁজি আল্লাহ না করুক আজকে এখানে বসে আছেন কালকে হয়তো হসপিটাল শুতে হবে বাপ একটু চিন্তা করো একটু চিন্তা করুন বাবা আমি খোকা ভাই বলছি আপনাদের হাত জোড় করে বলছি আপনাদের লস হবে না আমি বারবার বলছি বাবা কতদিন থাকব দুনিয়া জানি নে আপনার কতদিন থাকবে আপনারা জানেন না অন্তত আমার হাতটা দিয়ে আল্লাহকে একটু সাক্ষী রাখুন আল্লাহ খোকা ভাই এসেছিল মরা মা-বাপের নামে আমি 100 টাকা দিয়েছি আমি 200 টাকা দিয়েছি আমি 500 টাকা দিয়েছি আল্লাহকে একটু সাক্ষ্য রাখুন আজ মরা মা-বাপ গুলো কবরে কত শান্তি পাবে বাবা কত শান্তি পাবে জি আমি আপনার ঘরের থেকে তো আনবো না বাবা